যারা মায়ের উদার থেকে এই পৃথিবীতে শাহাদাতের তামান্না নিয়ে এসেছে, তাদেরকে কখনো হত্যা করে, খুন করে, গুম করে, জেল দিয়ে, জুলুম দিয়ে, আন্দোলনের ভয় দেখিয়ে, বাড়ি ছাড়া করে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির হুমকি দেখিয়ে তাদেরকে কখনো স্তম্ভিত করা যায় নাই। পৃথিবীর কোন ইতিহাসে কোন নবী রাসুল এবং তাদের অনুসারীদেরকে কখনো দমন করা যায় নাই, আমাদেরকেও দমন করা যাবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সহকারী সেক্রেটারি ডক্টর আব্দুল মান্নান তিনি বলেন, আমাদেরকে কখনো ভয় দেখিয়ে দমন করা যায়নি, যাবে না ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, এছাড়াও তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে নির্ভীক বক্তব্য দিয়েছেন, তার নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্য এবং তারা ইমানের দিক থেকে কতটা বলিয়ান সেটি তারা প্রকাশ করেছেন। সুপ্রিয় দর্শক, তারা কোনো ভয়কে, কোনো ভয় ভীতি, খুন, হত্যা, মামলা, নির্যাতন, নিপীড়ন কোনো কিছু তারা পরোয়া করে না, কখনো করেনি, করবেও না, এমনই বক্তব্য দিয়েছেন জামাতের এই নেতা। চলুন তার মুখ থেকে আমরা বিস্তারিত শুনে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাত। চলমান এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন, আমি শুরুতেই আল্লাহ তাআলার কাছে তাদের শাহাদাতের উচ্চ মর্যাদা কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাদের গুনাহকে মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। শহীদ আমির হামজা খাব্বাব খুবাইবের উত্তরসূরির সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী আজকে যে সত্য প্রতিষ্ঠা, ন্যায় প্রতিষ্ঠা, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং মানুষকে ন্যায় বিচার থেকে যে বঞ্চিত করা হচ্ছে, মানুষের অর্থনীতিকে কেড়ে নেওয়া হচ্ছে, মানুষের ন্যূনতম অধিকারগুলোকে কেড়ে নেওয়া হচ্ছে, এই প্রতিষ্ঠার আন্দোলনে আজকে যে ইনসাফ প্রতিষ্ঠার, যে একামতে দিন প্রতিষ্ঠার যে কাজটি বাংলাদেশ জামাত ইসলামী করে যাচ্ছে, সেই আন্দোলনের সাথে যারা শরিক হয়ে শাহাদাত বরণ করেছেন, বিশেষ করে রংপুর, রাজশাহী, নাটোর বিভিন্ন জায়গায় আমাদের জনপ্রিয় ব্যক্তিরা জীবন দিয়েছেন। আমাদের পায়রাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান তিনি জীবন দান করেছেন, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং এভাবে আমাদের অনেককেই মানে শহীদ করে দেওয়া হয়েছে, আহত করা হয়েছে, অসংখ্য মানুষকে জেলখানায় পুরে দেওয়া হয়েছে, অসংখ্য মানুষকে। আজকে আমরা এই অনুষ্ঠান থেকে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি, বিশেষ করে যারা জেলে আছেন তাদের দ্রুত আমরা মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ যেন তাদেরকে দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে এনে দেন এবং আহতদেরকে দ্রুত সুস্থতা দান করেন। বিশেষ করে ওই সমস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তাদের প্রতি আল্লাহ যেন সাকিনা নাজিল করেন, সেই পরিবারগুলো যেন ধৈর্য ধারণ করে এই পরিস্থিতি মোকাবেলায় আমাদেরকে সহযোগিতা করতে পারেন, সহায়তা করতে পারেন। আল্লাহ যেন তাদেরকে সবরে জামিল করার তৌফিক দান করেন। বিশেষ করে আমি এই পর্যায়ে উপস্থিতিকে বলতে চাই, আগামী দিনে আল্লাহর দিন কায়েমের জন্য, ইসলামকে বুলন্দ করার জন্য আল্লাহ তাআলা বাংলাদেশ জামাত ইসলামীকে আমাদের নেতৃবৃন্দের শাহাদাত, আমাদের কর্মী ভাইদের শাহাদাত এর মাধ্যম দিয়ে যে জায়গায় উত্তীর্ণ করেছেন, সেই জায়গাকে যদি আমরা আরো স্থানীয় করতে চাই, আরো অগ্রসর করতে চাই, তাহলে শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। মনে রাখতে হবে শাহাদাত হচ্ছে এই মানে এই এই দিন কায়েমের সর্বোচ্চ সোপান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলাকে সম্পর্কে এই কথাই তো বলেছিলেন যে আল্লাহ তাআলা তার পিতার কাছে এটাই জিজ্ঞেস করেছিলেন যে তোমার পিতা আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছেন তুমি কি চাও, তিনি তো বলেছিলেন যে আমি এটাই চাই, আমার আবার জীবন দেয়া হোক, আমি এই পৃথিবীতে ফিরে যাই, আবার শাহাদাত বরণ করি, আবার জীবন দেয়া হোক, আবার শাহাদাত বরণ করি। যারা মায়ের উদার থেকে এই পৃথিবীতে শাহাদাতের তামান্না নিয়ে এসেছে, তাদেরকে কখনো হত্যা করে, খুন করে, গুম করে, জেল দিয়ে, জুলুম দিয়ে, আন্দোলনের ভয় দেখিয়ে, বাড়ি ছাড়া করে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির হুমকি দেখিয়ে তাদেরকে কখনো স্তম্ভিত করা যায় নাই। পৃথিবীর কোন ইতিহাসে কোন নবী রাসুল এবং তাদের অনুসারীদেরকে কখনো দমন করা যায় নাই, আমাদেরকেও দমন করা যাবে না ইনশাআল্লাহ। এই পৃথিবীর প্রতিটি প্রান্তরে আমরা ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমরা ক্ষান্ত হব না, আল্লাহর দিনকে বুলন্দ না করা পর্যন্ত আমরা ক্ষান্ত হব না, আমরা কোরআনকে সংবিধান হিসেবে কায়েম না করা পর্যন্ত আমরা ক্ষান্ত হব না। কাজে আসুন সেই পথে আমরা সাহসিকতার সাথে আগামী দিনগুলোতে এগিয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের থেকে যারা বিদায় নিয়ে চলে গেলেন তাদেরকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করুন এবং আমাদেরকে সেই পথ অনুসরণ করে আগামী দিনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, জামাতের এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।